বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক আরবি ভাষা পর্ব 42-এ। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব। এই শব্দের অর্থগুলো শিখলে আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন এবং নিজে নিজে আরবি বাক্য তৈরি করতে পারবেন। তাই খুবই গুরুত্বপূর্ণ এই পর্বটি, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আরেকটি কথা, যারা এখনও পর্যন্ত আমাদের আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, অনুগ্রহপূর্বক আজকের এই 42-তম পর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকে প্রথমত যে শব্দটি আছে সেটা হচ্ছে আটা। আটাকে আরবি ভাষায় বলা হয়ে থাকে দাকিকুন বা দাকি, দাকিকুন অথবা দাকি, মানে হচ্ছে আটা। নেক্সটে লেখা আছে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে আরবি ভাষায় বলে খালিক, খালিক মানে সৃষ্টিকর্তা। তারপর লেখা আছে দয়াময়, দয়াময় এর আরবি হচ্ছে রহমান, রহমান মানে হচ্ছে দয়াময়। এরপর লেখা আছে পাপি, পাপিকে আরবি ভাষায় বলে ফাসিকুন, ফাসিকুন মানে হচ্ছে পাপি। এবারে লেখা আছে দুষর বর্ণের, দুষর বর্ণের এর আরবি হচ্ছে রাসাসি বা রমাদি, রাসাসি বা রমাদি অর্থ হচ্ছে দুষর বর্ণের। নেক্সটে লেখা আছে সে রান্না করলো, সে রান্না করলো এর আরবি হচ্ছে তুবাখা, তুবাখা মানে সে রান্না করলো। আমরা চলে যাচ্ছি আরও একটি চমৎকার শব্দে, লেখা আছে খারাপ। খারাপকে আরবি ভাষায় বলে মুস্তাইব, মুস্তাইব মানে খারাপ। তারপর লেখা আছে যাও, যাও এর আরবি হচ্ছে ইজহাব, ইজহাব মানে যাও। এবার লেখা আছে ওই, ওই এর আরবি হচ্ছে জালিকা, জালিকা মানে ওই। এখন লেখা আছে চিঠি বা বার্তা, চিঠি বা বার্তা এর আরবি হচ্ছে রিসালা, রিসালা মানে চিঠি বা বার্তা। তারপর লেখা সাথে, সাথে এর আরবি হচ্ছে মা, মা মানে হচ্ছে সাথে। তারপর লেখা আছে সুবিচার, সুবিচার এর আরবি হচ্ছে আদল, আদল, আদল মানে হচ্ছে সুবিচার। এবারে লেখা খুব বেশি, খুব বেশি এর আরবি হচ্ছে মাররা, মাররা মানে খুব বেশি। তারপর লেখা আছে বেশি, বেশিকে আরবি ভাষায় বলে ওয়াজিদ, ওয়াজিদ মানে হচ্ছে বেশি। এখন লেখা আছে সম্ভবত, সম্ভবত আরবিতে বলবেন মুমকিন বা ইমকিন, মুমকিন অথবা ইমকিন। নেক্সটে লেখা আছে সমস্যা বা কষ্ট, সমস্যা বা কষ্টকে আরবি ভাষায় বলে তাকলিফ, তাকলিফ মানে সমস্যা বা কষ্ট। এবার লেখা আছে পাঠানো, পাঠানো এর আরবি হচ্ছে অদ্দি, অদ্দি মানে পাঠানো। নেক্সটে লেখা কাপড়, কাপড়কে আরবি ভাষায় বলে গুমাস, গুমাস, গুমাস মানে কাপড়। এবার লেখা আছে টুপি, টুপিকে আরবি ভাষায় বলে তাগিয়া, তাগিয়া মানে টুপি। তারপর লেখা আছে বেল্ট, বেল্ট এর আরবি হচ্ছে হিজাম, হিজাম, হিজাম মানে বেল্ট। তারপর লেখা আছে লুঙ্গি,
লুঙ্গি এর আরবি হচ্ছে ফুতা, ফুতা ফুতা মানে লুঙ্গি। এখন লিখা প্যান্ট, প্যান্ট এর আরবি হচ্ছে বেন্তালুম, বেন্তালুম অর্থ প্যান্ট। চশমাকে আরবি ভাষায় বলে নাদ্দারা, নাদ্দারা মানে চশমা। মেশিনকে আরবি ভাষায় বলে মাকিনা, মাকিনা মানে মেশিন। চামচকে আরবিতে বলে মিলয়াক্কা, মিলয়াক্কা মানে চামচ। ওটা সিংহ জালিকা আসাদ, জালিকা আসাদ অথবা বলতে পারেন হাদা বা হাজা আসাদ। আয়না, আয়নাকে আরবি ভাষা বলে মিরয়া, মিরয়া মানে আয়না। স্টাপলার এর আরবি হচ্ছে দাব্বাসা বা দাব্বাসাতুন, দাব্বাসা বা দাব্বাসাতুন অর্থ স্টাপলার। ব্যবসায়ীকে আরবি ভাষায় বলে তাজির বা তাজিরুন, তাজির বা তাজিরুন অর্থ ব্যবসায়ী। জামাকে আরবি ভাষায় বলে কামিস, কামিস মানে জামা। ডাক্তারকে আরবি ভাষায় বলে তবিব বা তবিরুন, তবিব বা তবিরুন অর্থ হচ্ছে ডাক্তার। ছাত্র এর আরবি হচ্ছে তালিব, তালিব মানে ছাত্র। তারা, তারাকে আরবি ভাষায় বলে নাজমুন, নাজমুন মানে তারা। এখন লিখা বিছানা, বিছানাকে আরবি ভাষায় বলে শারীর, শারীর মানে বিছানা। এবার লিখা চাবি, চাবিকে বলা হয় মিফতা, মিফতা মানে চাবি। তারপর আকাশ, আকাশ এর আরবি হচ্ছে সামা, সামা মানে আকাশ। এয়ারপোর্ট বা বিমানবন্দরকে আরবিতে বলে মাত্তার, মাত্তার মানে এয়ারপোর্ট বা বিমানবন্দর। ওটা মোবাইল, জালিকা জাওয়াল, জালিকা জাওয়াল অর্থ হচ্ছে ওটা মোবাইল। দেয়ালকে আরবি ভাষায় বলে জিদার, জিদার মানে দেয়াল। রানীকে আরবি ভাষায় বলে মালিকা, মালিকা মানে রানী। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 42 দেখার জন্য। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সর্বপ্রথম ভিডিওতে একটি লাইক দিন, লাইক দিলে আমরা যত ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের চমৎকারী পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।